তৃণমূল কংগ্রেসের পরবর্তী লক্ষ্য যে দিল্লি তা বহুদিন আগে থেকে নির্ধারিত। বঙ্গ রাজনীতিতে সেই নিয়ে চর্চাও শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই। গোটা দেশে যেখানেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন সংগঠিত হয়েছে সেখানেই ছুটে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, কিন্তু কোনোবারই সেভাবে সাফল্য আসেনি। অগস্ট 2018 এনআরসির বিরোধিতায় অসমে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তৃণমূল সাংসদদের। দলের দুই সদস্য ফিরে এলেও সেখানেই আটকে রাখা হয় বাকি ছজনকে। আনা হয় 144 ধারা লঙ্ঘনের অভিযোগ। শেষ পর্যন্ত বেল বন্ডে সই করিয়ে ছাড়া হয় তাঁদের। 2020 সালের অক্টোবর উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডের পর সেখানে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যমুনা এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের সব রাজনৈতিক প্রতিনিধিদের। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান সাংসদ ডেরেক ওব্রায়েন, সঙ্গে ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মমতা বালা ঠাকুর এবং প্রতিমা মণ্ডল। 2020 সালের নভেম্বর সিঙ্গু সীমান্তে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলের প্রতিনিধি দল। আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অগস্ট 2021 ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে আটকানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস নেতাদের আটকানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে অবস্থানে বসেন তৃণমূল নেতারা। 2021 সালের অক্টোবর আন্দোলনকারী চার কৃষকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে জানাতে উত্তরপ্রদেশের লখিমপুর রওনা দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, কিন্তু লখিমপুর পৌঁছানোর অনেক আগেই আটকে দেওয়া হয় তাঁদের। ভিন রাজ্যে ভোট বাক্সে এখনও সেভাবে সাফল্য পায়নি তৃণমূল কংগ্রেস, কিন্তু যেখানেই বিজেপি বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছে সেখানেই ছুটে গিয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। সেভাবে সাফল্য আসেনি কোনোবার, কিন্তু দিল্লির অভিমুখে কোনো ইস্যুতে তারা হাতছাড়া করবেন না তা বারবার বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। প্রকাশবাবু কি বলবেন, পলিটিক্যাল ডিভিডেন্ড নিতে বারবার ছুটে যান আপনারা না সত্যি কৃষক দলদি? 30 সেকেন্ড আছে আপনার কাছে, বলুন। এটা আমাদের পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা আমাদের কমিটমেন্টের একটা পার্ট। আমরা ভারতবর্ষের সাংবিধানিক গণতন্ত্র রক্ষার্থে যা যা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজনীয় সেটা আমরা অতি অবশ্যই করব। তাই জন্য হাথরসের কাণ্ড হোক বা আসামে যে আন্দোলন করতে বাধ্য হয়েছেন সেখানকার বাঙালিরা তাদের সপক্ষে কথা বলতে হোক, বা ত্রিপুরাতে যেভাবে গণতন্ত্রকে বিধ্বস্ত করা হচ্ছে সেই প্রসঙ্গ হোক, বা দিল্লিতে গাজীপুর বর্ডারে কৃষকদের সমাবেশ তাকে সমর্থন জানানো, বা লখিমপুর খেরি প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস সেখানে। আমি সমীর পদতন্ত্রের কাছে যাই। 30 সেকেন্ড সমীরদা, শেষ 30 সেকেন্ড আপনার কাছে। বারবার এই রাজনীতি, মৃতদেহের গন্ধ নিয়ে যাওয়া, বারবার জমি আন্দোলনকে রাজনীতিময় করে দেওয়া, এগুলো কি একদম রাজনীতিবিদদের ডিএনএতে ঢুকে গেছে? বাংলায় তো আপনি দেখেছেন, যখন কৃষকের উপর অত্যাচার হয়েছে তখন কৃষকের আন্দোলন বারবার জেগে উঠেছে এবং তার ধাক্কা রাজনৈতিক দলের উপর লেগেছে। সেটা কংগ্রেস আমলে হয়েছে, তার থেকে কংগ্রেস সরকারের পতন হয়েছে। বামফ্রন্ট আমলে হয়েছে, সিঙ্গুর নন্দীগ্রাম জমি ছিনতাই করা হয়েছে কৃষকের থেকে জোর করে, জমি অধিগ্রহণ তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বামফ্রন্ট সরকারের পতন হয়েছে। এই কৃষি আইন জোর করে কার্যকরী করতে গিয়ে মোদী সরকারের পতন হবে তার ব্যবস্থা তারা নিজেরাই করেছেন। কাজী ফটোশ্যুটিংয়েরও ব্যাপার নেই, আমরা যখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বসে অবস্থান করি তখন ফটোশুটিং এর জন্য নয়, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যখন অবজেকশন হয় ফটোশুটিং এর জন্য নয়, তৃণমূল সরকার অবস্থান করি তখন ফটোশুটিং এর জন্য নয়, আমরা যখন ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করি তখন ফটোশুটিং এর জন্য নয়, আমরা যখন লোবায় কৃষকের জন্য আন্দোলন করি খনি জোর করে করতে গেছিল বাধা দেওয়া হয়েছে। শেষ কথাটা হচ্ছে যে কোন জায়গাতে উত্তরপ্রদেশ নেই, উত্তরপ্রদেশের বিজেপির লোকেরা আছেন তারা বলবেন মৃত্যু সবসময় দুঃখজনক, কিন্তু একটা কথা পরিষ্কারভাবে এখানে বলা দরকার আলোচনাটাতে আসুন। আমি আবারও বলছি, বোদ্ধারা আছেন যে বলুন কোন জায়গাটা এই আইনে আপনারা বাদ দিতে চাইছেন। দ্বিতীয়ত তাহলে আপনারা কোর্টে কেন যাচ্ছেন না? একটা মামলা করে দিন কোর্টে গিয়ে, কোর্টে গিয়ে বলুন ইনরে এটা হচ্ছে না না, দেড় বছর দু বছর ধরে মামলা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাতে ঝুলছে না, কোর্টে যেতে আপত্তি, মানে দেশের গণতন্ত্র মানবেন না, কোর্টে যাবেন না, না না ধরুন নিতে চাইছি না, আপনারা কোর্টে কেন যাচ্ছেন না? মিছিল আটকে দিচ্ছেন, আপনারা কোর্টে কেন যাচ্ছেন না? বসে পড়ছে তাপসদাই, বলুন কেন কোর্টে যাচ্ছেন না? তাপসদা বিকাশ ভট্টাচার্য তো আছেন, তেলেঙ্গানা সারা ভারতবর্ষে কৃষক আন্দোলনের অগ্রণী সেনানী লাল ঝান্ডা, 1936 সালে সারা ভারত কৃষক সভার জন্ম, এখন 473টা কৃষক সংগঠনকে নিয়ে এই কৃষি আইনের বিরোধিতায় 10 মাস ধরে আমরা লড়াই করছি। আমরা একা কৃষক সভা না,
যেটা বললো যে ওর কৃষি আইনের যে ব্যাখ্যা দেওয়ার জন্য এটা 30 সেকেন্ডে হবে না, সেটা যদি আরেকটা আলোচনা হয় তাহলে বলতে পারবো। আরো আরো আলোচনা হবে, লক্ষীমপুর নিয়ে বারবার আলোচনা আমাদের করতে হবে, রাজনীতিবিদরা কতটা হচ্ছে কেন বারবার, সেই নিয়ে আমরা আলোচনা করব, আমরা বারবার আলোচনা করব। কতটা আন্তরিক রাজনৈতিক দলগুলো এই কৃষক আন্দোলন নিয়ে।